Hi friends, I'm Ritik, I'm with Duke. Welcome to my channel Duke the Leader's Effort. Oh, সবার প্রথমে হ্যাপি হোলি। আজকে হোলিতে একটু প্র্যাঙ্ক করব ডিউকের সাথে। ওর রিয়াকশনটা দেখব যে কি হয়। এবারে কোনো হোলি রং আবির এসব কোনো কিছু নিয়ে খেলাধুলা হবে না, জাস্ট মজা। এই মুখোশটা পরবো, পরে ডিউকের কাছে যাবো, দেখবো রিয়াকশনটা। আমার সাথে একদম ভালোই ম্যাচ করে গেছে। বাহ, ভালোই লাগছে, খুব একটা খারাপও লাগেনি। যাই ডিউকের কাছে, দেখি ওর রিয়াকশনটা কি হয়। খুব কনফিউজ। কি হয়েছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এসো, এটা আমি তো। এসো 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 এসো। আচ্ছা আচ্ছা, কি? হ্যাঁ হ্যাঁ, আমি 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 আরে আমি দেখ, সবাইকে বলে দাও তো হ্যাপি হোলি। কানে এটা কেউ খায় না, বলে দাও সবাইকে হ্যাপি হোলি। হোলিতে একটু ছোট মস্তি হলো, আর কিছু নয়। তবে কোনো রং নিয়ে, আবির নিয়ে, কোনো সে পেট ডগ হোক বা যে কোনো পেট অ্যানিমেল যাই থাকুক, কুকুর, বিড়াল, গরু যাই থাকুক বা স্পিড ডগ হোক, কারুর গায়ে রং বা আবির কেউ দেবে না। কারণ এই রং বা আবির এই যেগুলো, এগুলো ওদের জন্য খুবই ক্ষতিকর। স্কিনের ক্ষতি হতে পারে, ওদের চোখে পড়লে চোখ নষ্ট হয়ে যেতে পারে, তো সেটা ঠিক নয়। নিজেদের মজার জন্য তাদের ক্ষতি করাটা ঠিক নয়। নিজেরা নিজেদের মতো হোলি খেলো, সবাই সেফ হোলি খেলো, বাইরে খেলো, কিন্তু পশু পাখিদের ওপর একদম না। টাটা, বাই, নেক্সট ব্লগে দেখা হবে। হ্যাপি হোলি।